ফুটফুটে দুই শিশুর মৃত্যু, সম্পর্কে তারা খালা ভাগ্নি, তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে টাঙ্গাইলের কালীহাতির দেওপুর এলাকায় খেলাধুলা শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় 11 বছরের জান্নাতি ও 6 বছরের সাদিয়া আক্তার জিম। এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পুকুরের পাড়ে থাকা আরেক শিশু দৌড়ে এসে পানিতে ডুবে পড়ার খবর দেয়। পরে দুই শিশুকে উদ্ধার করে ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুকুরে থেকে মানে ডুবাইয়া আর কি তুলি, অচেতন অবস্থায় ছিল। আসতে নজনে পরে ডুব পাইরা পরে দুইজনে দুই ডান আসতেছে। এখন সচেতন হওয়ার দরকার, পুকুরে ছাগল গুঞ্জানো যাব। পানিতে ডুবে শিশু মৃত্যুর হাত থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। সেখানে একটা গর্ত থাকায় সেখানে গর্তের মধ্যে পড়ে ডুবে যায়, তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে বোয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু দুজনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। জান্নাতির মা 1 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে জান্নাতি খালার বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করত। সময় সংবাদ, টাঙ্গাইল।